वेलकम एवरीबॉडी, अस्सलाम वालेकुम। आज 9 तारीख 9 नवेम्बर हमें उत्तरा 4 नम्बर सेक्टर थे अपन के स्वागत जाना। आज के हमारे जो विषय से यूटर्न क्यों काज करे, यूटर्न क्यों नियंत्रण काज करछे, अर्थात ट्राफिक नियंत्रण यूटर्नर भूमिका। तो जो हमारे प्रयात मेयर साहेब এই বিষয়টা অবতারণা করেন তখন মানুষের মনে অনেক সংশয় ছিল এই বিষয়টা কেমন করে হবে। এখন যখন এটা একটা জার্নাল সিস্টেম হয়ে গেছে, তো আমার মনে হয় যে এই যে সামনে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো যাচ্ছে এবং ডান দিকে মোড় নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ সে কারো প্রতিবন্ধকতা তৈরি করছে, আবার এসে রাস্তায় উঠে পড়ছে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউলুপ। তো আমার মনে হয় যে সমস্ত শহরগুলোতে, আমাদের বাংলাদেশের যে সমস্ত শহরগুলোতে ট্রাফিক জ্যাম হয়, সেখানে সীমিত আকার হলেও এই ধরনের উদ্যোগ নেওয়া উচিত, অর্থাৎ এভাবে যানজট এড়ানোর একটা কৌশল অন্তত হতে পারে। আমরা সিটি কর্পোরেশন রোডস অ্যান্ড হাইওয়ে ট্রাফিক সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাইকে ধন্যবাদ দিচ্ছি যে এই ধরনের কাজে সহায়তা করার জন্য। তো আমাদের চাওয়া হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া এবং যেখানে যেখানে অসুবিধা আছে সেই সব অসুবিধাগুলো এখান থেকে দূর করে দেওয়া। দেখুন, হাজারোটা গাড়ি যাচ্ছে, যার যাওয়ার সে চলে যাচ্ছে, যে ডান দিকে মোড় নেবে সে ডান দিকে মোড় নিচ্ছে, কিন্তু ডান দিকে মোড় নিয়ে যেটা হতো যে তারা অপোজিট থেকে আসার যে গাড়িটা সেই গাড়িকে আটকে দিত বা সিগন্যাল বললে সেটা হচ্ছে। এখন কিন্তু ডান দিকে বাঁ দিকে কোথাও সিগন্যাল নেই, অর্থাৎ সিগন্যালবিহীন হয়ে গেছে। তো সিগন্যালবিহীন যদি কৌশলে, অর্থাৎ এটা টেকনিক্যালি সাউন্ড হয়, তাহলে সেটার চেয়ে বিকল্প আর হতে পারে না। এবং সেটাই হচ্ছে আমাদের এই এই ইউটার্ন, এই যে সামনে আপনারা যে ইউটার্নটা দেখতে পাচ্ছেন, দেখুন গাড়ি গিয়ে আবার ঘুরে চলে আসে, কিন্তু কোনো যানজট নেই। আর যদি আগের মতো অবস্থা থাকতো তাহলে এখানে হয়তো হাজারো গাড়ির যানজট লেগে একটা ভুলস্থুল ব্যাপার তৈরি হয়ে যেত। আর মেন প্রবলেমটা কী, মেন প্রবলেম হচ্ছে যে টাইম লস, অর্থাৎ আপনার যে ওয়ার্কিং আওয়ার এটা পুরোটাই লস। আপনি যদি গাড়ির মধ্যে বসে থাকেন আর গাড়ি যদি ট্রাফিক জ্যামে আটকা পড়ে থাকে, তাহলে তো আপনার পুরোটাই লস, অর্থাৎ দিনও চলে যেতে পারে, রাতও চলে যেতে পারে, তারপরে এটা আপনার কোনো সমস্যার সমাধানই হলো না। সেইখান থেকে উত্তরণের জন্যে এই যে ব্যবস্থা, দেখুন এখন এটা হচ্ছে আমাদের 4 নম্বর সেক্টরের যে ওপেন মার্কেট, অর্থাৎ রোড মার্কেট, সেটা একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন প্রচণ্ড ভিড়, এটা তো মেলার মতোই বলেছেন, এক ধরনের মেলা। সুন্দর সিস্টেম যে তোমরা এখানে থাকো, তোমরাই তো এরাই আগে যানজট লাগাতো, এরাই যানজট লাগাতো, এখন এদেরকে সাইড করে দেওয়াতে এখন যানজটকে মিলে নিয়েই এরা কাজ করছে। এটা কুশল সেন্টার, এই যে দেখাচ্ছি এত বড় সেন্টার, এখানে দুটো ব্যবসা বাণিজ্যকে গ্রুপ চলছে, আর সারা রাস্তাটাই তো এইভাবে নগরায়ণের যে সুফল আমরা পেয়েছি। তো আমরা বলবো যে দ্রুততার সাথে এই ইউলুপগুলোকে সুন্দর করে দেওয়া, অর্থাৎ চূড়ান্ত রূপ দেওয়া, বা একটু টেস্ট করা, যদি কোথায় একটু কমিয়ে দিলে কোনো অসুবিধা না হয় তাহলে সেটা রাস্তাকে আরেকটু চওড়া করে কমিয়ে দেওয়া, যদি আরেকটু আগানো পিছনে করতে হয় তাহলে সেটাও করা যেতে পারে। তার ফলে একটা পরিচ্ছন্ন নগরী, একটা যানজটমুক্ত নগরী আমরা হয়তো পাবো, কিন্তু কোনো কোনো জায়গায় হয়তো সেটা সম্ভব না। যেখানে সম্ভব নয় সেখানে বিকল্প চিন্তা করতে হবে, কিন্তু যখন আমাদের চাক্ষুষ প্রমাণ আছে যে হ্যাঁ এটা সম্ভব হচ্ছে, তাহলে সেটা থেকে আমরা অবহেলা করার সুযোগ হবে। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করতে যাচ্ছি। যারা আমার ইউটিউবে সমর্থন করেন, প্লিজ তাদেরকে অনুরোধ করবো একটা সাবস্ক্রাইব করার জন্য, তাতে আমরা উৎসাহ পাই। আর আপনিও, আমি যদি আবার নতুন এরকম কোনো ভিডিও দিই, নতুন কোনো দৃশ্যের সামনে অবতারণা করি, তাহলে আপনিও হয়তো সেটা দেখতে পাবেন, সাথে সাথে আপনাকে নোটিশ করবে, অর্থাৎ ইউটিউবে আপনাকে নোটিশ করবে, সেই সুযোগটুকু আমাদেরকে দেবেন। এটা তো আপনার কোনো লস নেই, এটা দেন, এটা আমাদের লাভ। যারা ইউটিউবার তারা এটা থেকে একটা বেনিফিট পায়, অর্থাৎ আমি বলে দিই যে ইউটিউবকে যদি আপনি মনিটাইজ করতে হয়, মনিটাইজ করতে হলে 1000 সাবস্ক্রাইব লাগে এবং এক বছরের মধ্যে আপনার ওয়াচ টাইম লাগে হচ্ছে 4000 ঘন্টা। এটা কঠিন ব্যাপার। তো আপনারাই আমাদের সমর্থক, আপনারাই আমাদের উৎসাহদাতা, জনগণই আমাদের ভরসা,
যারা ইউটিউব দেখেন তারা আমাদের ভরসা। আমরা আশা করছি যে আপনারা আমাদের দুঃখ বেদনাকে বুঝবেন। তো এই আমি শেষ পর্যন্ত এখান থেকে একটা সুন্দর দেখে একটা জায়গায় এসে শেষ করতে যাচ্ছি। আশা করছি যে আপনারা ভালোভাবে বিষয়টি নেবেন এবং উপভোগ করবেন, আমাদের ঢাকা শহর উপভোগ করবেন।